Hi friends, I am Kausar from KM Unlocker. আপনাদের আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে Vivo Y20 যে Vivo Y21 যে ফোনটা এই ফোনটা আপনারা কিভাবে FRP লক যেটাকে বলে এটাকে আনলক করবেন। অনেকে যাতে ফোনটা হার্ড ডিস্কে দেওয়ার পর যে FRP লক লাগে ওই লকটা Google অ্যাকাউন্ট লক যেটা ওই লকটা বাইপাস করতে পারেন না। এটা হচ্ছে Android 12 যে নতুন সিকিউরিটি আপডেট আগস্টে অক্টোবরে যে সিকিউরিটি যেটা এটা আর কি এটা যে সে আপডেটটা কিভাবে বাইপাস করে সেটা আপনাদের আজকে আমি দেখাবো। তার জন্য আপনাদের প্রথমত এই যে ফোনের এখান থেকে ভাষাটা চেঞ্জ করে নিলাম। প্রথম দেখেন ভাষাটা চেঞ্জ করে নিলাম, এরপর দেখেন ফোনে ওয়াইফাইটা কানেকশন দিয়ে নেবেন। দেখেন লকটা যা আছে এটা দেখা যাচ্ছে এবং ওয়াইফাইটা কানেকশন দিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে দেখেন আমার ওয়াইফাইটা এখানে কানেকশন দিয়ে নিলাম। দেখেন এখানে লকটা যে শু করতেছে এটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে এখানে দেখেন লক আইকনটা কিন্তু দেখা যাচ্ছে যে ফোনটা লক করা। এই যে দেখেন এখানে কিন্তু কোনো স্কিপ অপশন আসে নাই, ঠিক আছে। তাছাড়া আপনি যদি আপনার ফোনের পাসওয়ার্ড জানা থাকতো তাহলে কিন্তু আপনি এটা সহজেই আনলক করতে পারতেন, কিন্তু আপনার পাসওয়ার্ডটা তো আপনি ভুলে গেছেন যে ফরগেট করে ফেলেছেন। এই জন্য দেখেন প্রথমত আপনি হোম স্ক্রিনে ফিরে যাবেন। হোম স্ক্রিনে ফিরে যাওয়ার পর এই যে দেখেন প্রথমত এখানে আপনি ভলিউম আপ এবং ডাউন দুইটা বাটন একসাথে চেপে ধরবেন ফোনটা টক বাক মুখ অন করার জন্য। দেখেন আমি চেপে ধরলাম, এই দেখেন এখানে টক বাক মুখ অন অপশন আসছে। এখন আমি এটা আবার একসাথে চেপে ধরবো, এই দেখেন মুডটা অন হয়েছে। অন হওয়ার পর আপনি এখানে একটি এল বানাবেন, এভাবে একটি এল, এই দেখেন এভাবে এল বানাবেন। এল বানানোর পর দেখেন এই যে এল বানালাম, বানানোর পর দেখেন ডাবল ট্যাপ করলে কিন্তু টক বারে ফোনটা কাজ করে। এখানে ডাবল ট্যাপ করবেন, করার পর দেখেন এই যে ইউজ ভয়েস কমেন্টস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নামে একটা ভয়েস দিবেন। এই দেখেন আমি দিতেছি, দেখেন গুগল অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব। দেখেন এখানে ইউটিউবটা কিন্তু এখন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনি ফোনের ভলিউম আপ এবং ডাউন, এই যে ডাউন আর আপ এই দুইটার সাথে চেপে ধরে আবার টক বারটা অফ করে নেবেন। দেখেন আমি কিন্তু এটা অফ করে নিচ্ছি, টক বারটা অফ হয়ে গেছে। অফ হওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিটিংয়ে যাবেন। সিটিংয়ে ক্লিক করার পর এই যে এখানে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন গুগল আইটেম অ্যান্ড সার্ভিস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন অ্যাড্রেস বারে গিয়ে আমার স্ক্রিনে শো করা অ্যাড্রেসটা আপনারা এখানে লিখবেন, ক্যাম আনলকার .com/FRP এই অ্যাড্রেস বারটা লিখে এখানে এই অ্যাড্রেস বারে লিঙ্কে ঢুকবেন। লিঙ্কে ঢুকার পর ঠিক এখানে নিচে যাবেন, গিয়ে দেখবেন এই যে সিটিং অপশন আছে, সিটিং, এই সিটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে সিটিংয়ে প্রবেশ করবেন। দেখেন ফোনটা কিন্তু ফোনের সিটিংয়ে প্রবেশ করছে। আমি আপনারা দেখাচ্ছি ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন, এই যে Y21 ফোনটা, অ্যান্ড্রয়েড ভার্সন 12, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 12। এখন দেখেন ফোনের আপনারা ফোনের যে সিস্টেম, এই সিস্টেমে প্রবেশ করবেন। সিস্টেমে প্রবেশ করার পর দেখেন ফোনের রিসেট অপশনস এখানে লেখা আছে, এটা এটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে ইরেস অল ডাটা, এখানে আছে ইরেস অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে অপশন আমরা দিব না, এখানে এটা সিলেক্ট করব। দেখেন রিসেট অল সিটিং, এই যে রিসেট অল সিটিং, ওটাতে ক্লিক করব। ক্লিক করে রিসেট অল সিটিংয়ে প্লেস করব, এই যে রিসেট অল সিটিং এখানে প্লেস করব। ফোনটা এখন অফ হয়ে অন হবে, দেখেন একটু অপেক্ষা করেন যতক্ষণ লাগে ফোনটা অফ হয়ে অন হতে। দেখেন ফোনটা এখন অফ হয়ে অন হয়েছে। রিস্টার্ট হওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ফোনটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেবেন। দেখেন আমি এখানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর এখান থেকে ব্রেক করে নিলাম। তারপর আমরা দেখেন ভলিউম আপ এবং ডাউন দুইটা একসাথে চেপে ফোনটা আবার টপ বার মোড অন করব। দেখেন নেট মোড হয়ে গেছে, দুইটা চেপে ফোনের টপ বার মোডটা আবার অন করলাম। ভয়েস কমেন্ট এখানে দিলাম, দেখেন গুগল অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব, এই যে। তারপর দেখেন এখানে আমি টক ব্যাক মুখটা অফ করে নিলাম। অফ করার পর এই যে এখানে সিটিংয়ে প্রবেশ করলাম, অ্যাবাউটে গেলাম, ইউটিউব টিমস অ্যান্ড সার্ভিস, টিমস অ্যান্ড সার্ভিসে প্রবেশ করার পর দেখেন এখানে অ্যাড্রেস বারে গিয়ে লিখলাম KM Unlocker .com /FRP। এটাতে যাওয়ার পর দেখেন এখানে সেট স্ক্রিন লক, এটা দেখেন সেট স্ক্রিন লক, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন লকার অপশনটা শো করছে, আমরা এখানে প্যাটার্নটা দিয়ে নিলাম। দেখেন ঠিক এভাবে প্যাটার্ন লকটা সেট আপ করে নিলাম। দেখেন সেট আপ করার পর দেখেন আগে চেক করে নিলাম যে লকটা সেট আপ হয়েছে কিনা। দেখেন ফোনটা কিন্তু লকটা সেট আপ হয়েছে। এখন আমরা এটা ব্যাক করে একবারে হোম স্ক্রিনে চলে যাব, প্রথম স্ক্রিনে। দেখেন ব্যাক করে প্রথম স্ক্রিনে চলে যাব, যার পর এখানে আবার নতুন করে স্টার্ট করব। দেখেন Do not copy, এই যেখানে এখানে লকটা দিয়ে নিলাম। দেখেন ফোনটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে। এই দেখেন এখানে স্কিপ অপশনটা কিন্তু এখন শো করছে, এখান থেকে স্কিপ করে নেবেন। দেখেন এখানে স্কিপ করে নিলাম।